হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সোনা ডেইলি ব্লগ চ্যানেল। প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালোই আছি, ঠিক আছে। তো প্রত্যেকটা বন্ধুকে জানাই গুড মর্নিং। এখন বাজে 10:30, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। প্লিজ তোমার সঙ্গে থাকো। আর একটা কথা প্রথমেই বলে দিই, হ্যাঁ, তোমার সঙ্গে থাকো, ভিডিও স্কিপ করবে না, ঠিক আছে। তোমার সাথে কিছু কথা আজকে আমার শেয়ার করার আছে, তোমার সাথে কথা শেয়ার করবো কিছু আজকে। তো প্লিজ তোমার সঙ্গে থাকো, সঙ্গে না থাকলে তো আর কথাও তোমাদের বলতে পারবো, তাই না? তো এখন দেখো আমি জল গরম করছি আমার শোনা, ওকে তেল টেল মাখিয়ে ঘুম দিয়ে এসছি, দিয়ে জলটা গরম করে নিচ্ছি। বোতল ওই দেখো একপাশে বোতল ফুটাতে বসিয়েছি, তারপরে আমি রান্না বসাবো। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো। আমরা দেখো এখানে কিছু চাদর রেখে দিয়েছি, সেগুলোকে ভিজাবো, তোমার দাদা ভাই এসে কাচবে। আর ওদিকেও কিছু কাপড় চোপড় আছে, রোজ কাঁচা হয় না তো বুঝতেই পারছো, এক গাদা করে জমে যায়। তো চলো ভিডিওটা স্কিপ করো না, দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর কথাগুলো একটু মন দিয়ে শুনো, ঠিক আছে, সঙ্গে থাকো। চলো আগে চাদরগুলো আমি ভিজিয়ে দিই। তো কথাটা হচ্ছে, কথাটা বলছি আমি তোমাদেরকে একটু একটু করে। তো কথাটা হচ্ছে, আজ যে আমরা ইউটিউব করি, ঠিক আছে, আমরা যারা ইউটিউবার ইউটিউব করি, তারা কিন্তু অনেক পরিশ্রম করে আজকে এই জায়গাটা এসে পৌঁছায়, তাই তো? তোমরা অনেকেই জানো যে বৌদি কিন্তু মানে অনেক মানে প্রেগনেন্ট থাকা অবস্থাতেও এতটা এ করে কিন্তু আর সফলতা পেয়েছে, তাই তো? তোমরা অনেকেই জানো, অনেকে কেন সবাই জানো, ঠিক আছে, যারা যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে পছন্দ করো, যারা তোমাকে সাপোর্ট করো, তারা জানো, ঠিক আছে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, এর আগে তোমাদের আমার এর আগের ব্লগে এসছে নিশ্চয়ই, হ্যাঁ, তোমরা দেখেছো হয়তো। তো এই যে এই খাটটা দেখছো, এই খাটটা আমি এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা আমার পরিশ্রমের টাকা, মানে আমার ইউটিউবের টাকা। তারপরে এই যে তোষক কেনা হয়েছে, এই যে ওপরে দেখছো ফ্যান কেনা হয়েছে, ঠিক আছে, এটা না আমার পরিশ্রমের টাকাই, ঠিক আছে। আমি যথেষ্ট হারে পরিশ্রম করেছি, একজন একটা পরিশ্রম না করলে, তারপর আরও যাবতীয় জিনিস আছে, মানে আমি যে ঘরের জন্য একটু করেছি সেটা তোমার সাথে শেয়ার করলাম, তারও তো যাবতীয় অনেক জিনিসই আছে যেটা আমি কিন্তু নিজের পয়সা দিয়ে পড়েছি, সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না। তো তো কথাগুলো হচ্ছে যে আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি, বলছি না, বা আমি কিন্তু কাউকে কোনোদিন কোনো কষ্ট দিয়ে বা কাউকে দুঃখ দিয়ে কোনো কথাই কিন্তু আমি বলিনি ভিডিওতে, ঠিক আছে, ভিডিওতে, কারণ আমি কাউকে কোনোদিনও বলি না। যে যার নিজের লাইফ নিজে নিজে সবাই এনজয় করবে, যে যার নিজের লাইফ নিজের মতো করে সবাই কাটাবে, ঠিক আছে, এর মধ্যে কারো ইন্টারফেয়ার করা নিশ্চয়ই আমার মনে হয় উচিত নয়। তো আমি একজনের কথা বলছি, আমি যার নাম বলছি না, ঠিক আছে, আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ, যে তুমি কেমন ধরনের, তোমার ভিডিও দেখলে আমার গা ঘিন ঘিন করে, হ্যাঁ, তারপর অনেক কথা, এই ধরনের ভিডিও করছো তুমি, তোমার পরবর্তী তোমার বাচ্চাকে, তোমার স্বামী আছে বা তোমার ছেলে আছে বলে তোমাকে মনেই হয় না, হ্যাঁ, তোমার মনে হবে কী করে, তুমি তো সেই ধরনের মেয়ে নও, এই হয় বলছে। তো পরবর্তী তোমার ছেলেকে তুমি কী বলবে, কী বলে টাকা রোজগার করছো, কী বলছো, কী বলবে, কী জিজ্ঞেস করলে কী বলবে। তো ফার্স্ট কথা বলে রাখি, আমার ভিডিও তোমার ছেলেকে টেনে আনবে না, ঠিক আছে। আর সবথেকে বড় কথা হলো, আমি আমার বাচ্চাকে কী বোঝাবো, কী না বোঝাবো, কী বলবো না বলবো, সেটা আমি বুঝে নেব, প্রথম কথা। সবথেকে বড় কথা হলো, আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে, আর আমি আছি, আমাদের তিনজনের পরিবার, ফোর্থ পার্সন আর কেউ নেই, ঠিক আছে, আমাদের তিনজনের পরিবার, ফোর্থ পার্সন কেউ নেই। তো আমি চাই না আমার পরিবারের মধ্যে এসে কেউ আমার ভিডিওতে এসে কেউ ইন্টারফেয়ার করুক। আমার কিন্তু অনেক বড় পরিবার ইউটিউবে, আমার অনেক বড় পরিবার, তো অনেকেই ভালোভাবে নেয়, অনেকেই খারাপভাবে নেয়। তো ভালোভাবে অনেকেই নেয় যারা আমাকে পছন্দ করে, আমার ভিডিও দেখে, ঠিক আছে। তো আমি কীভাবে ভিডিও বানাচ্ছি, কী ভিডিও বানাচ্ছি, তোমার যদি দেখতে না ইচ্ছে করে, তুমি
আছো কেন গো? সবথেকে বড় কথা হলো এটা, তুমি চলে যাও, আমি কিন্তু কাউকে বলিনি আমার ভিডিও দেখো এসো। আমার ভিডিও দেখলে কি গা ঘিন ঘিন করে? তো ভালো, তোমাকে তো আগে থেকে কোনোদিন দেখতে পাইনি, হঠাৎ করে তুমি এসেছো। ঠিক আছে, তো দেখো না, আমি তোমাকে কখনো বলবো না, হাত পা জোর করবো না, ধরবো না, না গো তুমি আমার ভিডিওতে থাকো, তুমি আমার চ্যানেলে থাকো, হ্যাঁ কখনোই বলবো না। আর সব থেকে আরেকটা কথা বলে রাখি, আজ আমি আমার পরিশ্রম করে আজকে আমি জায়গাতে এসেছি, আর টাকার কথা বলছো যে টাকা জোগাড় করার জন্যই এত কিছু, আজকে আমি যেটুকু করেছি না, যেটা করেছি, যে জায়গায় আমি দাঁড়িয়েছি, এটা কিন্তু কেউ কাউকে দেয় না, নিজেকে নিজের অধিকারটা নিজেকে ছিনিয়ে নিতে হয়, বজায় করতে হয়। তো আমি যেভাবে পেরেছি সেভাবে করেছি, তোমার তো গায়ে লাগছে কেন? আর একটা কথা বলে রাখি, মেন পয়েন্ট, আমি যখন হেল্প মি ভিডিও দিয়েছিলাম, নিশ্চয়ই তুমি দেখেছো, যখন তুমি আমার ভিডিও দেখো গা ঘিন ঘিন করে, নিশ্চয়ই এই ভিডিও তুমি দেখেছো, পোস্ট দেখেছো, পোস্ট দিয়েছি, ভিডিও দিয়েছি, আমার হাজবেন্ডের চোখের প্রবলেম, 2,50,000 টাকা খরচ, আমার বন্ধুদের কাছে আমি হেল্প চেয়েছিলাম, অনেক বন্ধু আছে যারা আমাকে ভালো ভালো হেল্প করেছে, ভালো ভালো অনেক বন্ধু আছে যারা সত্যি আমাকে ডোনেট করেছে। ঠিক আছে, আমি এই ভিডিও বানিয়েছি ঠিকই, আজ অনেক পরে আমি আজকে এখানে এসে দাঁড়িয়েছি, আমি হেল্প নিয়ে ভিডিও দিয়েছিলাম, একটা ছোট্ট সন্তান আমার, আমার হাজবেন্ডের চোখের প্রবলেম দাঁড়িয়ে গেছে হঠাৎ করে, তখন তুমি কোথায় ছিলে? এত বড় বড় কথা বলছো, এখন আমার আমার ভিডিওতে এসে 50 টাকা দিও তো হেল্প করো নি, বড় বড় কথা না? আজকালকার যদি পয়সা না থাকে না, কেউ কারোর নয়, এটা জানো তো, পয়সার জন্যই সব কিছু। তো হ্যাঁ, আমি আমার পরিবারকে ভালো রাখতে, আমার হাজবেন্ডকে ভালো রাখতে, আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট করানোর জন্য, আমি আমার বাচ্চাকে ভালো রাখার জন্য আজকে আমি এই ভিডিও করেছি, আমি ইউটিউবে এই ভিডিও দিয়েছি। কি হয়েছে, কি হয়েছে তাতে? দিয়েছি কটা ভিডিও, কি হয়েছে দেখো না, তুমি চলে যাও, তোমাকে হাত পা ধরতে বলেনি আমি আমার ভিডিও তুমি থাকো? তোমার যখন গা ঘিন ঘিন করে, তুমি আছো কেন, আমার ভিডিও দেখছো কেন? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না, কেন দেখবে? যাকে তোমার ভালো লাগে না ছাড়ো, আমি ওসব কথা বলতে চাই না, যে তুমি কমেন্টটা পেয়েছি তার জন্য আজকে আমার মানে অনেকেই বলেছে কিন্তু তোমার মতো করে বলেনি। ঠিক আছে, সবাই ভালোবাসা, মানুষকে ভালোবাসতে শেখো, তাদের প্রবলেমটা, একজন যখন এই ভিডিও বানায় নিশ্চয়ই সে কোনো প্রবলেম থেকেই আজকে এই জায়গায় এসে ভিডিওটা বানায়, কোনো সিচুয়েশনে বানায়, এটা বোঝা উচিত ছিল না, বুঝিয়ে কমেন্ট করা উচিত ছিল না। তুমি যখন আমার এত ভিডিও দেখেছো, নিশ্চয়ই হেল্প নিয়ে ভিডিও দেখেছো, তোমার বোঝা উচিত ছিল, তার মানে নিশ্চয়ই মেয়েটার কোনো অসুবিধা ছিল বলে আজকে মেয়েটা এই ভিডিওটা দিয়েছে, এই ভিডিওগুলো দিয়েছে। আর খারাপ কি দেখেছো তুমি আমার, খারাপ কি দেখেছো? তো বলছি, আমি ভাবি, আমি না, আমি কিন্তু কাউকে না কোনো খারাপ কথা বলতে চাই না, খারাপ ভাবে মানে যার যেমন ইচ্ছে সে তেমন ভাবে চলবে, নিজের পরিবারে নিজের পরিবারকে ভালো রাখবে, হ্যাঁ নিজের পরিবারকে দাঁড় করাবে। আমি কিন্তু কাউকে কোনো, আমার ভিডিও ভালো লাগবে না আমি ছেড়ে চলে যাবো, কিন্তু কাউকে কোনো খারাপ কমেন্ট করবো না। ঠিক আছে, আমার এই জন্যই আজকে ভিডিওটা করা। তো যাই হোক না কেন, তোমরা কে কীভাবে নেবে আমি জানি না, ঠিক আছে, তো সব থেকে বড় কথা হলো তোমরা খারাপভাবে নিও না, হ্যাঁ, কারণ আজকে আমি আমার অনেক বড় প্রবলেমের দ্বারাই এখানে এসে দাঁড়িয়েছি। ঠিক আছে, এখন তুমি নর্মাল ভিডিও দিও, তখন দাঁড়িয়েছিলাম কেন, তখন করেছিলাম কেন, নিশ্চয়ই কোনো দরকার ছিল আমার, তার জন্যই করেছিলাম। বড় বড় কথা, মানুষকে হেল্প করতে শেখো, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে শেখো, তারপর বড় বড় কথা বলতে এসো, মানুষের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, তারপর বড় বড় কথা বলতে এসো, আমাকে বলছো তুমি? হ্যাঁ, আমার যা, আমার ইউটিউবে, আমার সোশ্যাল মিডিয়ায় আমার যা পরিচিতি আছে, তোমার তো মনে হচ্ছে শিখিয়ে অংশ নেই, বড় বড় কথা বলো কেন? হ্যাঁ, পরিচিতিটা আমি দাঁড় করিয়েছি, নিজের নিজের ক্রেডিট দিয়ে পরিচিতিটা দাঁড় করিয়েছি। ঠিক আছে, বড় বড় কথা বলো না, আমাকে বলতেও এসো না। ঠিক আছে, আর আমার বাচ্চা ব্রেস্ট ফিট করে না, ব্রেস্ট মিল্ক হয় না ঠিক মতো, সে পায় না, তার দুদিন অন্তর অন্তর এক একটা করে দুধের প্যাকেট লাগে, কেউ তো তুমি, আজ আমার হাজবেন্ড সুস্থ থাকতো আমাকে চিন্তাই করতে হতো না, কোনো অসুবিধাই হতো না আমার, ঠিকঠাক যদি সে থাকতো, তার তো প্রবলেম দাঁড়িয়েছে একটা, তো আমাকে তো তার পাশে দাঁড়াতে হবে, কে দাঁড়াবে, তুমি দাঁড়াবে এসে আমার পাশে?
কে গো, একটা পয়সা দিয়ে হেল্প করবে? করবে না, কিন্তু বড় বড় বাতেলা দেওয়ার সময়, জ্ঞান দেওয়ার সময় বড় বড় কথা, তখন বিশাল বড়। কেন এরম করছো, কেন ওরম করছো? আমাকে আমার মতো করে ছেড়ে দাও, আমাকে বলে নয়। যারা আছো এই ধরনের কমেন্টগুলো করো, তারা বন্ধ করো, কারণ উচিত নয় করা এগুলো। তারা নিশ্চয়ই নিজের পরিশ্রমে, নিজের সিচুয়েশনে এসে আজকে এই কাজগুলো করে, ঠিক আছে? বলো না কাউকে, কাউকে দুঃখ দিয়ে, হার দিয়ে কথাগুলো বলো না। আমাকে বলছো, আর তুমি কি বুঝবে? তুমি তো ওইরকম মেয়ে নও, তুমি কি বুঝবে? কাউকে হার্ট দিয়ে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? কাউকে কষ্ট দিয়ে কথা বলতে খুব ভালো লাগে। কষ্ট দিয়ে কথা না বলে তার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। তোমাকে এটুকুই বল, তোমার নামটা উল্লেখ করতে পারতাম কি? আজ থেকে আমি তোমাকে ব্লক করে দিলাম। তো করে দিলে তো করে দিলে, আমার কি যায় এসে গেল? তোমার যায় এসে গেল না আমার, তুমি আমাকে ব্লক করে দিয়ে থাকো তো, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? দেখুন আমার ভিডিও। তো বন্ধুরা প্লিজ, তোমরা কেউ কিন্তু কোনো খারাপ মাইন্ডে নেবে না। আমি কিন্তু শুধু কয়েকজনের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করেছি, ঠিক আছে? বাধ্য হলাম করতে। আমি না কারোর নিয়ে কারোর নিন্দা চর্চা করতে ইচ্ছুক নয়, আমার ভালো লাগে না, আমার বিবেকে বাদে। কিন্তু কিছু মানুষ আছে যারা আমাকে উস্কে দেয়, মানে পারি না তখন। তারা দেখেছে আমি হেল্প নি ভিডিও দিয়েছি, ঠিক আছে? আমার একটা প্রবলেম দাঁড়িয়েছে বলে আজকে আমি এই ভিডিওটা দিয়েছি। কেউ কিন্তু আমার পাশে এসে দাঁড়াবে না, কেউ বলবে না, বড় বড় জ্ঞান তারা কিন্তু ঢেলে যাবে। তো চলো বেশি বকবক করবো না, ভিডিও এখানেই শেষ করে দেবো, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। কথা বলতে তো ভিডিও লম্বা হবে, কিছু করার নেই। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, হ্যাঁ? আমি ভিডিওটা এই জন্যই করলাম। তো প্রত্যেককে বলবো, সবার সিচুয়েশন বুঝে কথা বলো, হ্যাঁ? সবাই সবার পাশে থেকো, সবাইকে সহযোগিতা করতে সাহায্য করো, হেল্প করো। কারো মনে করবে যে আজ আমার পরিবারে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা তোমাদের পরিবারে কারোর সঙ্গে যেন না ঘটে, সে তখন তো ভাবতো যে এটা যদি আমার পরিবারে কারোর সঙ্গে ঘটতো আমি কী করতাম, এটা চিন্তা করবে, ঠিক আছে? তো সবাই সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করবো, সবাই ভালো থাকো। টাটা, বাই বাই, লাভ ইউ সবার জন্য। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।